এমনি এমনি মিছি মিছি জল না, হ্যাঁ ওই তো ওইভাবে করো, গুড গার্ল আমার। সবাই তো দেখে তো বলবে তুই বাজে মেয়ে। সেখানে এখন বিউলির ডালটা সাঁতলে নিয়েছি আমি, পাঁচফোড়নটা পাইনি, আজকে লাস্ট ওপরে রান্না করছি, কাল থেকে আবার নিচে করব। আর যেহেতু আজকে বিউলির ডাল এ বলে, আর বিউলিরটা কালকে যেহেতু মঙ্গলবার বাড়িতে হনুমান এসেছে বলে, সেই জন্য আমরা মঙ্গলবার আর শনিবার হচ্ছে নিরামিষ খাবো। তো এই ডাল আমি একটু আলাদা করে এই দুটো সিলিভারের বাটিতে তুলে রেখে দেবো, এই ছোটোটা আজকে কালকে রাখবো, বড়োটা আজকে খাবো। তো ডালটা একটু ফুটে গেলে নামিয়ে নেবো, আর ওইখানে টমেটোটা সেদ্ধ করে রেখেছি, ওটা আমি কাঁচা লঙ্কা মুলে খাবো। আর এখানে ঘরে তৈরি বড়ি বের করেছি, ওই যে ছোটো ছোটো মাছগুলো রেখেছি ওগুলো দিয়ে ঝাল করবো, আর মেয়েটার মাছ ভাজা। আলু ভাতে করা ভাত হয়ে গেছে, তো চলো ডাল ফুটে গেছে, ডালটাকে নামিয়ে নি। কোথায় গেছিলে? নোনো দেখতে? ও নোনো করেছো? আচ্ছা ঠিক আছে। মা তুমি তো বিজ্ঞান, রান্না হচ্ছে, দিদি রান্না করবে। আমি পাখা তোমায় চালিয়ে দিচ্ছি, চলো চলো পাখা চালিয়ে দি। হ্যাঁ এনা খাল, ও ছেড়ে দাও, আর টুপি খুঁজতে হবে না, ও কোথায় উড়ে চলে গেছে, ও ছেড়ে দাও। বুড়িগুলো ভেজে আগে, থেকে মেয়েটা স্কুল খুলে যাচ্ছে, ওটার ওর যেমন সামার ভ্যাকেশনের আগে যেমন স্কুল টাইমিং ছিল 8টা থেকে 10টা, 10:30 আই থিঙ্ক, তো সেটাই আবার শুরু হবে। তো আমাকে একটা কিছু সাজেস্ট করো তো, যে ওই 3 ইয়ার্স হতে যাচ্ছে, বাচ্চাদের স্কুলের টিফিন কী কী দেওয়া যায়, ঝাল ছাড়া আর ম্যাগি ছাড়া কী দেওয়া যায় আমাকে একটু কমেন্টে সাজেস্ট করো তো। স্কুলের টিফিনে হালকা শুকনো খাবার যেটা বাচ্চারা খেতে ভালোবাসে, তো আমাকে একটু কমেন্ট করে বলো তো সবাই, কী দেওয়া যায় বাচ্চাকে স্কুল টিফিনে যারা কিন্ডারগার্টেন স্কুলে মানে যায় আর কি। কোথায় গেলি? ও কি করছো এটা? ও ঠিক আছে, আমার এ নান্না হয়ে যাক, তারপর নাই নাই করতে করতে হাম করে নেবে, ঠিক আছে? গুড গার্ল আমার। হ্যাঁ ঠিক আছে। এমনি এমনি মিছি মিছি জল না, হ্যাঁ ওই তো ওইভাবে করো, গুড গার্ল আমার।
মেয়ের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চান টান করিয়ে দিয়েছি, দিয়ে এবার শোবেও এখানে বালিশ রেখে দিলাম, একটু পরেও শুয়ে পড়বে। বর অফিস থেকে চলে এসেছে, এবার এখন করবো হচ্ছে কাপ নুডলসটা গরম জলে দিয়ে রেখে দেবো, আর বলছিল বাজার বেরোতে, আমার আর ভালো লাগছে না। ওগুলো থাও, জামা কাপড়গুলো মা তুলে রেখেছিল, আমি ছাদ থেকে নিয়ে চলে এসেছি। এখানে এখন রাত্রিরে রান্না করছি, এখানে আলু ডিমের প্রথমে ভেবেছিলাম তরকারি করব, বাট এত গরমে এসব তরকারিপত্র ভালো লাগছে না বলে তাই মাকে বললাম যে আলুটা প্রথমে আগে ভেজে তুলে নেব, কারণ মেয়েটা খাবে, তারপর আমাদের ডিমটাকে ভুজি মতো করে মানে কুচো কুচো করে তারপরে আলুর সাথে মিশিয়ে নেব। মনে হলো না, মেটার আলু ভাজা তুলে নিয়ে এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি। সব রান্না বান্না হয়ে গেছে, রুটি করে ফেলেছি, আলু ডিম ভাজা হয়ে গেছে, মেয়েটার আলু ভাজা হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, আর মায়ের মাছের ঝোল গরম হয়ে গেছে, আর মেয়েটা এখন এখানে ঘুরছে। ওর মেয়েটাকে একটু পরে খাওয়াবো, কারণ কালকে কাল থেকে স্কুল আছে সেই জন্য। কালকে কি আছে রে? বড় হয়ে কি হবে? পাগল নাকি তুই? ইস গরু কোথাকার। মাকে মারছিস তুই? সবাই দেখে বলবে এ বাবা এই মেয়েটা তো বাজে, সবাই তো দেখে তো বলবে তুই বাজে মেয়ে। ডিমটা বেজে, ডিমের ও খোলা খাবে তো ভেতর মাঝখানটা তুমি খেয়ে নাও না। আরে সেটার জন্য নয়, হাফ বয়েল হয়ে গেছে। ঠিক আছে, খালি খোলাটা খায়, অত ওকে ডিম খাওয়াতে হবে। এখানে মেয়ের এখন খাওয়া হয়ে গেছে, আজকে মেয়ের জন্য আবার কটা প্যান্ট আর জামা সেট আনতে দিলাম, কারণ সামার কালেকশনগুলো মানে ওর যে জামাগুলো আছে সেগুলো সব ফুল হাতা, আর স্কুল টুলে পড়ে যাবে, তারপর এদিক ওদিক পড়ে যাওয়ার জন্য সব ফুল হাতা জামা এই গরমে পরতে পারবে না, আর ও প্রচণ্ড গরম হয় ওর, তো সেই জন্য সামারের জন্য বেশ ভালো হালকা লাইট ওয়েট কটনের আনতে দিলাম 6টা প্যান্ট আর 6টা জামা। আপিস আর করতে হবে না, কাল স্কুল আছে, চলে এসো শুয়ে পড়ো, মোমো করো, কাল 6:30 উঠতে হবে, আমি কিন্তু বারবার বলছি তোমাকে।